আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা চ্যালেঞ্জ করব ইক সিদ্ধ ফ্রাই, তাই না গাইস? এটা তো ইক সিদ্ধ ফ্রাই বলা যায়। সো ডিমটা সিদ্ধ করে তেলে ফলায় ভাজে ভাজা নিছি, আর এটা কিন্তু তেলে ভাজা হয় নাই, এটা কি করছো? সিদ্ধ করে এটা হচ্ছে হলুদ দিয়ে পানি দিয়ে জাল দেওয়া হয়েছে, এজন্য এই কালার হয়েছে আর কি। আপনারা ভাবতে পারেন এটা কোনো রং টং ইউজ করছে কিনা, আসলে তা না, শুধু হলুদ। এটা শুধু হলুদ দিয়া মানে তেল ছাড়া বাচ্চ, আর এটা তেল দিছো? আমার মনে হয় মজাই বগুন্ডা। আচ্ছা যাই হোক, আর গাইস আজকের চ্যালেঞ্জটা কিন্তু অনেক দুর্দান্ত হবে। আগে যে একটা ডিমের চ্যালেঞ্জ বানাইছিলাম ওই চ্যালেঞ্জ হব, সেই চ্যালেঞ্জটার মতোই টাইম দেওয়া হবে। সো আগেরটা ছিল কিন্তু চিলায়া খাওয়া খাইতে হবে, 2 মিনিটের সময় দিছিলাম। সো আজকে আমরা সময় দিব, 2 মিনিটের সময় দিব, বাট একদম রেডিমেড, দেখতে পাচ্ছেন রেডিমেড সব সামনে আছে, গপ্প গপ মুখে দিবে আর খাবে। হ্যাঁ, সো তাহলে দেখা যাক কে জিতে এবং কে হারে। সো আগে কে খাবে? আমি তুমি খাবা? ইয়ে করবা মানে একদম ডিম খাদক, মানে ডিম প্রচুর পছন্দ করে বাট অনেক খাইতেও পারে। তারপরও আগের ভিডিওর কিন্তু আমি জিতে গেছিলাম। ওকে গাইস, দেখতে পাচ্ছেন এখানে সময় দেওয়া আছে, একটু আলোটা বাড়াই নি। তোমার কি লবণ লাগবে? না, লবণ লাগলে একটু ভালো হইতো। নিয়ে আসো, সাথে টমেটো নিয়ে আসি, তাড়াতাড়ি আসো, তুমি ইয়া করো, ভিডিওটা চলতেছে দেখো। বসো। ওকে গাইস, তাহলে আমরা এখনই শুরু করব, দেরি করব না। তো তুমি রেডি? রেডি, প্রস্তুত? প্রস্তুত, চালু করলাম। গাইস দেখতে পাচ্ছেন এখানে সময় শুরু হবে এখন থেকে। 3, 2, 1, 0 হোয়াট? শো শো শুরু হয়েছে না? দেখছি না তো। দেখছো না, এটা তোমার দোষ, আমার কিছু করার নাই। 2 মিনিটের সময় দেওয়া হবে, বাট দেখি কড়া খাইতে পারে। 8টা করে ডিম আছে এখানে, কমাই নিলাম। 2 মিনিটে কি 8টা ডিম খাইতে পারবে? আমি জানি না সঠিক খাইতে পারে কিনা, সো দেখা যাক কতটুকু খাইতে পারে। হ্যাঁ, লবণ অত বেশি নিছে কেন? অলরেডি 22 সেকেন্ড চলে গেছে, 22 সেকেন্ড কিন্তু একটা ডিম খাই নিছে। আমার মনে হয় শেষ করে দিবে, যতটুকু সম্ভব শেষ করে দিতে পারবে, তারপর দেখা যাক। হ্যাঁ, সামনে দেখতে পাচ্ছেন টাইম আছে, অলরেডি 2টা খাইছো, 2টা খাইছে মাত্র 30 সেকেন্ড, এত খাদক লা, অসম্ভব, মানে অসম্ভব। দেখি তারপর কড়া খাইতে পারে, টাইম চলতেছে, আমি এখন টাইম বলবো না। হ্যাঁ বলবো না, আপনারা দেখেন, ওকে বলবো না। সো তোমার 1 মিনিট শেষ সময়, 53 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই তো 53 সেকেন্ড হয়ে গেছে, দেখো গাইজ আজকে কিন্তু আমি জিততে পারি। সো এভাবে যদি খা তাহলে কিন্তু আমি জিতবো, ফাইনালি আমি জিতবো। তারপর দেখা যাক কতটুকু খাইতে পারে। 1 মিনিট 10 সেকেন্ড আর আছে, মাত্র 45 সেকেন্ড আছে। ওকে, মাত্র 5টা, মানে এটা নিয়ে 4টা ডিম হবে। গলাত লাগিয়া মরে গেলে কিন্তু আমরা দায় নাই। হ্যাঁ দেখ, কিন্তু আগে বলে দিলাম, এতগুলো লবণ দেখাইতেছ, আরো কিন্তু সময় আছে হাতে, মানে আরেকটা খাইতে পারবে যদি ইচ্ছা করে। সো মুখ খালি করতে হবে, কিন্তু মুখ খালি করা লাগবে, মুখের ভিতরে ঢুকাই দিলে হবে না। ওকে তাহলে কড়া খাইছো গাইস, মুখ খালি করতে হবে, মুখ খালি করতে হবে, নালে কিন্তু সময় চলতেই থাকবে, একদম খালি করতে হবে মুখ। না না, এই তো 54 হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে, মুখ খালি করতে হবে, একদমই মুখ খালি করতে হবে। তুমি পানি খাইতে না করছে কেন তোমার? 2 মিনিট 2 সেকেন্ড, 2 মিনিট 5 সেকেন্ড, 2 মিনিট 7 সেকেন্ড, ওকে 2 মিনিট 10 সেকেন্ড গাইস, দেখতে পাচ্ছেন 2 মিনিট 10 সেকেন্ডে কিন্তু মুখটা খালি করতে পারছে। সো 4টা ডিম খাইছে, 8টা করে নেওয়া ডিম। তোমার এখানে 9টা? 9টা মানে না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, হ্যাঁ আমার এখানে 9টা আছে, আর এখানে কিন্তু 8টা ছিল, তুমি 4টা খাইছো, তাই না? ওকে এটা স্টপ করে দিই, ওকে রিসেট করে দিই। এখন আমার পালা গাইস, দেখতে দেখতে থাকেন কে জিতে। হ্যাঁ এখন আমি শুরু করব, ধরো স্টার্ট করো, স্টার্ট করো, হ্যাঁ স্টার্ট। হ্যাঁ গাইস এখন শুরু হচ্ছে, টাইম শুরু হচ্ছে, এখন আমার পালা। 3, 2, 1, বিসমিল্লাহ।
আমি পেরে গেছি সাইডটা। দুইটা গেছে গা? না হয়ে যাও হয়ে যাও। আমরা তো দেখে ফেল তিনটা খাইছো? জিতে যাবো জিতে যাবো কি সমান সমানই তো। আমার দেরি লাগে না তো। আমার দুই মিনিট পরে আরেকটা খাবার একটা খাও। বুঝলাম না একদম রিল্যাক্স। আমি আর আগে শেষ করে দিতে পারতাম, আমি আমি কিন্তু আর আগে শেষ করতে পারতাম, 2 মিনিট আগে শেষ করতে পারতাম। মানে পরে খাওয়ার সুবিধা এটাই, মানে সময়টা টার্গেট নেওয়া যা, সেই জন্য স্পিড বাড়ানো কমানো ওটা নিজের উপর একটা নিয়ন্ত্রণে থাকে। হ্যাঁ, টার্গেট টার্গেট বুঝে নিত, টার্গেটের হিসেবে খেলাধুলা করলে কিন্তু আগান যা। আর প্রথমে যে খেলা খেলে ওর কোনো টার্গেট নাই, কোন জায়গায় যে আটকা জায়গা ওই নিজেও জানে না। ওকে, সো দেখা যাক। আর গাইজ, আর একটা কথা, মানে আমি ডিম খালি এই সাইডটা এই সাইডটা প্রচুর কামড়ে ধরে কিভাবে যে কামড়া ধরে যাই না। ওকে গাইজ, তাহলে দেখতে পাচ্ছেন অলরেডি আমি জিতে গেছি। আর হয়তো লোজার, সো পানিশমেন্ট এখন হবে, পানিশমেন্ট দুর্দান্ত পানিশমেন্ট। আর আজকের পানিশমেন্টটা ডিম খাওয়া তো না, আমি এখনই পানিশমেন্টটা নিয়ে আসতেছি, একটু ওয়েট করেন। হ্যাঁ, খুব দারুণ পানিশমেন্ট নিয়ে আসবো, অস্বাভাবিক অসাধারণ পানিশমেন্ট। সানাসুর পানি দেখো পাতলা ভাই, কি বুঝবো এমনি এমনি ফাইনটা ডালি দে গাইস। চলে আসছি পানিশমেন্টটা নিয়ে। সো পানিশমেন্টটা মানে অল্প একটু পানি, আর দেখতে পাচ্ছেন সানাসুর, এই পানি এবং সানাসুর দুটো একসাথে দিব। এগুলো খাই গেলে তোমার অভ্যাস আছে? বললাম কত চান্স দিয়ে দিস। এটাই তো, এটাই তো পানিশমেন্ট। আই হাই, কেমন হয়ে গেছে? খামো কেমন এটা? পানিশমেন্ট তো পানিশমেন্টই, খাইবা না কেন? পানিশমেন্ট তো পানিশমেন্ট, এই তোমার খাবার জিনিসই, কিন্তু একটু অন্যরকম ভাবে দিলাম, যেটা যেভাবে মানুষ জীবনও খাইছে না। হ্যাঁ, এইভাবে তোমাকে দিলাম, খাওয়ানোর জিনিসই তো দিলাম, পানিশমেন্ট তো সেই জন্য বলা হয়, এটা অস্বাভাবিক একটা খাওয়ান। দেখে ওকে গ্যাস, দেখতে পাচ্ছেন গলে গেছে একদম, পানির মধ্যে সাহস ঢেলে দিছি, মানে একদম বাসন তো মানে বেশি পারি না, কিন্তু মানে সারাংশ একদম নরম হয়ে গেছে। ওকে, এটা খাই নিতে হবে, সবগুলো খাও, যাক্কে আনতে হবে, কিন্তু সব খাইতে হবে, এরা রাখা যাব না। কোনো খাবার সামোস আনতে দরকার আছে? দাঁড়াও, আমি খাওয়াইতেছি খাওয়াইতেছি, এখানে রাখি। একদম পানিতে ভিজাই দিছি, লিক হয়ে গেছে, খাও, সব খাইতে হবে। নরম
কি যে পানিশমেন্ট! আচ্ছা, আমাদের পানিশমেন্ট কি একদম হালকা হয় নাকি? ঠিক আছে, আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, অনেকে বলতে পারে একদম নর্মালি পানিশমেন্ট দিচ্ছে, হ্যাঁ একটু কঠিন পানিশমেন্ট দেয় না কেন? আর কত কঠিন মানে খাবার জিনিস শুধু দিতে হবে, মানে অকাদ্য কুকাদ্য তো দেওয়া যাবে না। খাবারের জিনিসটা একটু অন্যরকম ভাবে দেওয়া লাগবে, যেটা মানে আনকমন, জীবন মানুষের সেটা এইভাবে খায় নাই, এইভাবেই পানিশমেন্ট দেওয়া লাগবে। ওকে, তাহলে গাইস দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। হ্যাঁ, তাহলে দেখা হবে আগামী ভিডিও কালকে। আগামীকালকে? কালকে দেখা হবে, আগামীকাল মানে কালকে আসতেছে আবার নতুন ধামাকা একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা যদি সামান্য ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনারা কমেন্ট করতে পারেন, আমাদের ভিডিও অনেকে দেখে কিন্তু কমেন্ট কেন কেন করে না জানি না। সো সামান্য সামান্য একটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন কি ধরনের ভিডিও করলে ভালো হবে। হ্যাঁ, কোন ধরনের খাবার নিয়ে আসবো। ওকে ফাইন ফাইন ওকে ওকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডাল দিয়ে দিছে।